সেটা পরাজয়, এই পরাজয়টাকে আমি পরাজয় মনে করি না। কেননা লোকসভা নির্বাচনে আমাদের ভোটের যে শতাংশ ছিল সেই শতাংশ থেকে অনেক বেশি শতাংশ, প্রায় 45% মতো ভোট আমরা পেয়েছি এবং প্রায় 98,080 ভোট আমি পেয়েছি, প্রায় না এটাই সংখ্যা পোস্টাল ব্যালট নিয়ে। এবং বিজেপি পোস্টাল ব্যালট নিয়ে 1,02,227 ভোট পেয়েছে, সিপিএম পেয়েছে 14,378 ভোট। লোকসভা নির্বাচনে সিপিএম যে ভোট পেয়েছে তখন ভোটের সংখ্যা আরও কম ছিল, সেই ভোটটাও সিপিএম পায়নি। যে অভিযোগটা আমি এর আগেও করেছিলাম যে সিপিএম বামের ভোট রামে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বলছে, এই নির্বাচনে আরও বেশি করে তারা এই চেষ্টা করেছে। যেভাবে হোক তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, তারপরে তারা ক্ষমতায় আসবে। এবং আপনারা দেখেছেন যে টাকার বিনিময়ে যদি কেউ আদর্শ বিক্রি করে তার কোনো অস্তিত্ব হবে না, সেটা সিপিএম জ্বলন্ত প্রমাণ। টাকার বিনিময়ে আদর্শ বিক্রি করাকে কেন্দ্র করে আজকে সিপিএম দলটা দেখবেন আজকে জিরো হয়ে গেছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, এটা কিন্তু রেকর্ড স্বাধীনতার পরে কোনোদিন হয়নি। আমরা আগেও বলেছি যে সিপিএমকে, সিপিএম যে কায়দায় চলছে নিজের ভোট ব্যাংক না বাড়িয়ে নিজের সংগঠন বৃদ্ধি না করে সে বিজেপির হয়ে ভোট করছে, এবং এই নির্বাচনে আমাদের যে হার আমরা দেখেছি সেই হারে আমরা যে ভোট আশা করেছিলাম আমরা জানতাম যত কম ভোট হোক না কেন আমরা 1,05,000-6,000 বেশি ভোট আমরা পাবো, এটা আমাদের একটা ক্যালকুলেশন ছিল। যত খারাপ ভোট হোক আমরা গোগারে যে উন্নয়ন করেছি, গোগারে মানুষকে আমি যে সার্ভিস দিয়েছি, পঞ্চায়েতগুলোকে যেগুলো যে সার্ভিস দেওয়ার জন্য আমি বিভিন্ন সময় তদবির করেছি পঞ্চায়েত কমিশন পঞ্চায়েত সমিতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশাবাদী ছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে 1,10,000-15,000 ভোট আমরা পাবো। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা হয়নি, আমরা 1,00,000-98,000 ভোট আমরা পেয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা যে উন্নয়নটা করেছি সেই উন্নয়নের এবং মানুষের সার্ভিস আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকার বা অন্যান্য যে কর্মসূচি তার মাধ্যমে মানুষকে যে পরিষেবা দিয়েছে তার উপরে তো মানুষ মূল্যায়ন করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভোটটা সেটা কিন্তু তারই ফসল। হ্যাঁ, যে ভোটটা আমরা পেয়েছি এর বাইরেও অনেক ভোট আমাদের ভোট বাক্সে আসার জন্য তৈরি হয়েছিল, আমাদের দলের যারা বিভিন্ন বুথে বা বিভিন্ন অঞ্চলে তাদেরকে আমরা বারবার যেভাবে মানুষের দরজায় বেশি করে যাওয়ার জন্য আমরা বলেছিলাম তারা সেইভাবে মানুষের দরজায় যায়নি। তারা যদি এরও অনেক মানুষ কিন্তু এখনও তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য তৈরি ছিল, আমরা যাইনি, বিজেপি চলে গেছে, সিপিএম চলে গেছে। বিজেপি গিয়ে বলেছে যে আমি ক্ষমতা আসতে পারে আমি চাকরি দেবো, আমি বিধবা মহিলাদের 3,000 দেবো, যেগুলো কখনো হওয়ার নয়। কোনো বিজেপি কিন্তু মানুষ 2014 সালেই দেখে নিয়ে গেছে, 2014 সালে যা যা বলে সব উল্টো কাজ করেছে। অতএব বিজেপির যে এই নির্বাচনে যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতি, এটা কোনটাই করে না। যেটা ত্রিপুরায় হয়েছে আপনারা দেখেছেন 10% সেখানে আপনার তখন এখানে স্থায়ী বাসিন্দা হলেন না, বাড়ি করলেন না, অর্থাৎ আপনার সুদিনে আপনি এখানে বাড়ি করলেন, এখন বলছেন না আপনি এখানকার স্থায়ী বাসিন্দা হবেন, এখানকার ভোটার হবেন, এখানেই বসবাস করবেন, কারণটা কি? দেখুন, আমি হেরে যাওয়ার পরে এই হারটাকে আমি হার মনে করি, যেভাবে সাধারণ মানুষ আমাকে ফোন করছে, যেভাবে দলের একটা কর্মীরা আমাকে ফোন করছে, যেভাবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মানুষ মিশনের মহারাজ থেকে শুরু করে ডাক্তারবাবুরা মাস্টারমশাইরা যেভাবে ফোন করছে, এবং মানুষ মানুষ মনে হয়ে যে বলছে না, বলছে এমএলএ হেরে গেল এটা কী করে হয়, এই যে মানুষের যে আবেগ, মানুষের যে আমি আপনারা জানেন আপনাদের কাছে আমি অনেকবার বলেছি যে দল আমাকে বিকল্প সিট দিয়েছিল, আমি দলকে বলেছি যে আমি 5 বছর যে কাজ গোগারে মানুষের জন্য করেছি আমি গোগার ছেড়ে যাব না, আমি অন্য সিটে যাব না, আমি অন্য সিটে যাব না, আমারও মূল্যায়ন দরকার আছে মানুষের কাছে যে আমি গোগারের যে উন্নয়ন গত 5 বছর করেছি, যেভাবে আমি নিজের বাড়িঘর ছেড়ে এই গোগারের এই অফিসে থেকেছি, এই পাড়ার মানুষকে নিজে এর প্রতিবেশী মনে করেছি, এই পাড়ার সন্তান মনে করেছি এবং এই পাড়ার জন্য কাজ করেছি, সকাল 7টায়ও পরিষেবা পেয়েছি মানুষ কাছ থেকে, বারবার শুতে যাবো গেট খুলেও কাজ করে দিয়েছি, আবার খেতে বসেছি আমার পাশের টেবিলে বসে কাজ করেছি, আমি সকালবেলা ঘুমে হুহু করে আমার ঘরে ঢুকে পড়েছি আমি কথা শুনেছি, আমি বিধায়কের যে সেই জায়গাটাই মানুষকে বুঝতে দিইনি যে আমি বিধায়ক, আমি একজন সাধারণ মানুষ হিসেবে কাজ করেছি, কারোর কাছে সন্তান, কারো কাছে ভাই, কারো কাছে প্রতিবেশী, কারো কাছে বন্ধু, আমি সেভাবে এখানে এসেছি। বিধায়কের যে একটা অহংকার যেটা বিগত দিনে আমি বিধায়ক আমার কাছে আসতে হয় এটা কিন্তু আমি নাই, মানুষের কাছে এসেছি, এবং আমার অফিসটা সবার জন্য খোলা ছিল, কি সিপিএম, কি বিজেপি, কি তৃণমূল কংগ্রেস,
আমি কাউকে সার্টিফিকেট দিতে হলে আমি দেখিনি। আমার বাড়ি সপ্তগ্রাম হলেও আমাকে গোবারের মানুষ বলতে পারবে না সপ্তগ্রামে গিয়ে সার্টিফিকেট নিতে হয়েছে। এই অফিসে এসে সার্টিফিকেট পেয়েছে, কারো সার্টিফিকেট দরকার আমি লোক দিয়েও পাঠিয়ে দিয়েছি। এবং দেখার আগে কেন আমি দেবো এটা বিচার করিনি, আমি চোখ বুঝে সই করে দিয়েছি। একটা সই ওই মানুষগুলোর ভোটেই তো আমি নির্বাচিত হয়েছি, যে নিতে আসে সে যে আমাকে ভোট দেয়নি কি বলতে পারবে? আজকে এই সময় দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে এই বিধানসভায় 246,000 ভোট থাকলে পরে কো আমাকে ভোট কে দেয়নি, আমি তো বলতে পারবো না। ও আমাকে ভোট দেয়নি, আমি জোর করে বলতে পারবো না। এই মুহূর্তে এই বিধানসভার সবাই আমাকে ভোট দিয়েছে। এই অ্যাঙ্গেলে যেহেতু আমি কাউকে শনাক্ত করতে পারছি না কে আমাকে ভোট দিয়েছে কে আমাকে ভোট দেয়নি, আমি কখন সবাই আমাকে ভোট দিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মানুষের কাছে একটা মূল্যায়ন দরকার ছিল। মানুষ আমাকে 98,880 ভোট আমাকে দিয়েছে, আরও মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়েছিল। আমার দলের নেতারা আমার কর্মীরা সেই ভোটগুলো ভোট বাক্সে ফেলতে পারেনি। এবং এমনও হতে পারে আবার যে মানুষ ভোট দিয়েছে, যে ম্যানিপুলেটের সন্দেহ আমরা যেভাবে যেখানে আমাদের স্ট্রং রুম ছিল সেখানে বারবার সিঙ্গি ভোটে আউট হয়ে গেছে, এখানে কোনো ম্যানিপুলেট এটাও আমাদের একটা সন্দেহের জায়গা থেকে গেছে হতে পারে। কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে আমরা মনে করবো যে এটা স্বাভাবিক নিয়মেই আমাদের দুর্বলতার জন্যই হার হয়েছে, এবং সেখানে যেহেতু মানুষ চাইছে, অনেক মানুষ বলছে আপনি ছেড়ে পালিয়ে যাবেন, কেউ কেউ ভেবেছিল হয়তো ভোটে একটু নেগেটিভ কাজ করে এমএলএ চলে গেলে এমএলএ বিহীন বোকার হবে, তাহলে পরে হয়তো আমাদের সকলের সুবিধা হবে। আবার অনেকে ভেবেছিল যে বিজেপিটা তো চলে আসবে, আমরা বিজেপিটা তাহলে ঠিক করে করতে হবে, কিন্তু বিজেপি যে ক্ষমতা দেবে আমরা মানুষকে বারবার আমরা বোঝানোর চেষ্টা করছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে যাই ভাবুক, বিজেপি ভাবুক বা সিপিএমই ভাবুক বা অন্য কেউই ভাবুক, আমরা মানুষের যে দাবি সেই দাবিকে সম্মান জানিয়ে এই সময় যেটা আমি হয়তো জিতলে পরে করতাম, জিতলে পরে হয়তো আমি গোটা নিশ্চয় নাম তুলতাম না, এই মুহূর্তে আমার গোবাটের মানুষকে সাধারণ মানুষের তাদের মনে ভরসা যোগানোর জন্য হয়তো সাময়িকভাবে একটা বিপর্যয় এসছে, আমি যেভাবে বিপদ দিয়েছিলাম আগামী দিনও আপনাদের পাশে একইভাবে থাকবে এটা বোঝানোর জন্য এই বিধানসভায় কামারপুকুর গ্রাম পঞ্চায়েতে আমি নাম তুলব। এটাই কারণ, অন্য কোনো কারণ নেই। এটা যদি হতো গোঘাটে 18 জন কর্মী খুন হওয়ার পরে কোনো সিপিএম কর্মী ঘরে থাকতে পারতো না, আর বিজেপি সিপিএম কর্মীরা রাতারাতি বিজেপি হয়ে এইভাবে মানুষের কাছে ভোট চাইতে যেতে পারতো না। আমি চেষ্টা করেছি আমার 5 বছরে গোঘাটে যাতে কোনো হিংসা ঘটনা না, তারপরেও আপনারা দেখেছেন যে আমাদের একজন কর্মী লালচাঁদ বা গত বছর খুন হয়েছে বিজেপির হাতে, ঠিক আছে, আমাদের কর্মীরা বারবার অত্যাচারিত হয়েছে, কিন্তু আমরা কোনো সিপিএম বা বিজেপি কর্মী মায়ের কোল ফাঁকা করিনি। আমরা হিংসায় বিশ্বাসী নই, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলছি যে আমার নজরও জিনিসটা এসছে যে যে দুদিন আগে বিজেপির জন্য ভোট চেয়েছে সে আমি কোথাও কোথাও দেখছি সে আগুনি মেঘে তৃণমূল হয়ে গেছে রাতারাতি, এবং সে কোথাও কোথাও আমার কাছে খবর আসছে দোকান বন্ধ করতে চলে যাচ্ছে, মারতে চলে যাচ্ছে, আমার কাছে খবর আসছে, আমার কাছে খবর আসছে এরকম। তো আমি আমার দুটো ব্লকের যারা আছে তাদেরকে বলেছি কোথাও সাধারণ মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে ব্যাঘাত ঘটানো যাবে না, কোথাও কোনো ব্যবসাদারদের দোকান বন্ধ করা যাবে না, কোথাও কোনো বাড়িঘর ভাঙচুর করা যাবে না, কেননা শস্যের মধ্যে ভূত এই নির্বাচনের আগেও ছিল, এবং সেই ভূতরা যখন দেখছে যে তৃণমূল বিজেপি ক্ষমতায় আসেনি তখন আবার তৃণমূলে সেই ভূতটা ঢুকবে, এবং ভূত এই ভূতরাই বিজেপির হয়ে কাছ থেকে টাকা নিয়ে যারা ভোটটা বিজেপির জন্য করেছে তারা যখন দেখছে যে আগামী দিনে বিজেপির কোনো সম্ভাবনা এই বাংলায় নেই, আর হওয়া নেই, আর এবার যখন হয়নি আর নেবার, তারাও বুঝতে পেরে গেছে। কেন কাউন্টিংয়ে যারা ছিলেন তারা যখন রেজাল্টটা দেখছে খবর পাচ্ছে বলছে বিজেপি আর 50 বছরে বাংলায় যায়, তারা বলছে কাউন্টিংয়ের এজেন্টরা বলছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার নেতাদের বলেছি কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটানো যাবে না, কারো বাড়িঘর ভাঙচুর করা যাবে না, কারো দোকান বন্ধ করা যাবে না, আর দলের অনুমতির বাইরে গিয়ে স্বতপ্রণীত হয়ে কোথাও কোনো কেউ যদি কাজ করে দলের নজরে আনলে পরে সেই নেতার বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে নল। আর পুলিশকে আমাদের কথা তো বলা থাকলো আমাদের মিডিয়ার মাধ্যমে যে যদি কোনো অভিযোগ তাদের কাছে এরকম যায় বাড়িঘর ভাঙচুর বা দোকান বন্ধের বা কোনো খারাপ ঘটনার, পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে, দরকার হলে আমাদের কাছে জেনে নিতে পারে যে আমাদের সেখানে কোনো দলের কোনো অনুমতি আছে কি না। আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে দল এই ঘটনাকে অনুমোদন করে না, যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে থাকে, কারণ আমরা জানি যে এই বাংলায় সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে এই বাংলায় বিজেপি ক্ষমতা আসার স্বপ্ন দেখেছিল, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখেছিল,
সেই বিজেপিরাই আবার সবুজ আবির মেখে কোনো লোকাল নেতাকে ধরে তৃণমূল হয়ে যেতে পারে। আমরা মানুষকে সজাগ থাকার সচেতন থাকার আবেদন করছি, আপনারাও দৃষ্টি রাখুন, নজর রাখুন। কারা এরকম দুদিন আগে আপনাদের দল চাই বিজেপি হয়ে ভোট চাইতে গেছে, আবার তারা এখন সবুজ আবির মেখে বিজেপি হয়ে যাচ্ছে। যারাই অস্থির পরিস্থিতি তৈরির জন্য দায়ী, তারাই আবার কোথাও হয়তো একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগার জন্য, হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য তৈরি হয়ে আছে। আমরা প্রশাসনকে সজাগ সচেতন থাকার জন্য বলবো, এবং আমি নিজে আমার দলের নেতৃত্বে বলেছি আমি নিজে এরকম খবর কোথাও যদি পেতে পারি সেখানে গিয়ে আমি হাজির হয়ে যাবো। কোথাও অস্থির পরিস্থিতি আমি তৈরি হতে দেবো না। কোথাও যারা বিজেপি, যারা বিজেপি তো আকাশ থেকে উড়ে আসেনি, 2016 সালে আমি যখন 30,886 করে জিতেছি, এই মানুষগুলো তো আমাকে ভোট দিয়েছিল। কেউ আজকে বিপক্ষকে বিজেপিকে ভোট দিয়েছে, কালকে সে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তার কোনো নিশ্চয়তা দেবে না, তার কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ ভোটার কারো পারমানেন্ট অ্যাসেট নয়, ভোটার কারো পারমানেন্ট অ্যাসেট নয়। আজকে হয়তো ভুল পথে পরিচালিত হয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দিয়েছে। এবার কে বিজেপিকে ভোট দিয়ে কে তৃণমূলকে ভোট দিয়েছে, আমি তৃণমূল কংগ্রেসের নেতা আমি কী করে বলবো? আমার যদি এতই কারিশ্মা ছিল তাহলে আমি সেই ভোটারটাকে কেন তৃণমূলে বাক্সে ফেলতে পারিনি? আজকে আমার কোথাও কোথাও খবর পাচ্ছি, আমি একটা দোকান বন্ধে খবর পেলাম কামাপুকুর চুরিতে, যে আজকে দোকান বন্ধ করতে বেশি উন্নয়ন করবে, হবে কি না হবে সেটা ভবিষ্যৎ বলবে। 5 বছর বাদে আবার মূল্যায়ন হবে, 3 বছর বাদে লোকসভা আছে তখন আবার মূল্যায়ন হবে। তবে আমি চাইবো গোগাড়ের মানুষ হয়ে, আমি তো আগামী দিনে গোগাড়ের ভোটার হতে যাচ্ছি, গোগাড়ের একজন ভোটার, তো সে আমিও চাইবো যে বর্তমান যিনি বিধায়ক আমার, আমি যা তার থেকে বেশি কাজ করি গোগাড়ের মানুষকে দেখাবো। দলের কর্মীরা কিন্তু আপনার দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করছে এবং বলতে হারের জন্য এরাই যায়। দেখুন রেজাল্ট তো খারাপ হয়েছে আমার, আমাদের খারাপ ভূমিকার জন্য গোগাটে এত উন্নয়ন, গোগাটে মানুষ কম, স্বাধীনতা দু তিনজন নেতার বিরুদ্ধে যদি এরাই হয়, আমি বলছি আপনার অভিযোগটা থাকতো গণতান্ত্রিক ব্যবস্থায় অভিযোগ যেটাও তারা বিরুদ্ধে করতে পারে আমিও করতে পারি, এটা কোনো কথা না। একজনকে পিন্ডিয়ে আছে দল, একদম দল মূল্যায়ন করবে, দল মূল্যায়ন করবে, দল পর্যালোচনা করবে যে এত কম মার্জিনে 4,146 না কত ভোটে আমার হার, 2,100 ভোট এদিক ওদিক হয়ে গেলেই অনায়াসে এই বিধানসভাটা আমরা জিতবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো আগেও বলেছি যে ভূমিকাটা সঠিক ছিল না, যে ভূমিকা হওয়া দরকার ছিল একজন মমতা ব্যানার্জি দলের সৈনিক হিসেবে সেই ভূমিকাটা আমি পাইনি, আমি নিজেও হতাশ, আমি বারবার বলেছি কিন্তু সেই ভূমিকা উঠে আসেনি, কেননা অনেকগুলো জেতা অঞ্চল, বেশ কয়েকটা জেতা অঞ্চল আমরা সেখানে আমাদের হারের সম্মুখীন হতে হয়েছে। যেমন হ্যাঁ, এবং রঘুবাটি অঞ্চল জেতা অঞ্চল ছিল, আমাদের হারের সম্মুখীন হতে হয়েছে। তারপরে বদনগঞ্জকে 3টে অঞ্চল সাথে কৌশলে আমাদেরকে হারানো হয়েছে, একটা মার্ডার কেস, মার্ডার নয়, ভোটের আগের দিন রাতের বেলা সেটা বিশ্বনাথ তারক এবং বিজেপির যারা নেতা তাদের কথায় সেটা মার্ডার কেস হিসেবে নথিভুক্ত করিয়ে পোস্টমার্টাম রিপোর্ট আসার আগে আমাদের 3জনকে অ্যারেস্ট করে দেওয়া এবং আমি সেই কেসে 16 নম্বর আসামি। এটা স্বাভাবিকভাবে হয়, আমি জানি একটা বিধায়ক তখন বন্ধ, পুলিশ চাইলে তখন বলতে পারতো যে যেহেতু বিধায়ক আছে এবং যেহেতু মার্ডার কেস প্রমাণ হয়নি আমি এই কেস আমি নিতে পারি কিন্তু আমি কাউকে অ্যারেস্ট করতে পারবো না, এবং এস্টাবলিশ করলো পুলিশের এই ভূমিকা যে হ্যাঁ তৃণমূল মার্ডার করেছে। কিন্তু আজকের দিনে সেই দিন দুপুরের পরেই সেটা প্রমাণ হয়ে গেল পোস্টমার্টাম রিপোর্টে যে এটা স্বাভাবিক মৃত্যু। আমরা জানতাম সে হসপিটাল থেকে অসুস্থ বাড়িতে এসেছে এবং স্বাভাবিক মৃত্যুই ঘটেছে, এবং এইটাকে কেন্দ্র করে আমাদের ওই 3টে অঞ্চলকে এক প্রকার মুক্তাঞ্চল করে দেওয়া হলো সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিজেপির কাছে, এবং মানুষের মধ্যে একটা ধারণা এস্টাবলিশ করে তৃণমূল মার্ডার করেছে। এই যে ধারণাটা মানুষের সেখানে আমাদের একটা ব্যাপক অংশে আমাদের নেগেটিভ এবং সেন্ট্রাল ফোর্সের যে ভূমিকা আমরা দেখেছি যে আমাদের এর 100 মিটারের বাইরে আমাদের ভূতবিশ, সেই ভূতবিশও ভেঙে গুড়িয়ে দিয়েছে, সাধ্য বাড়িতে সেখানে ঢুকে আমাদের দলের কর্মীদের নিয়েছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়ে এদিক দিয়েও এস্টাবলিশ করা পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ এস্টাবলিশ করা যে সরকারটা তৃণমূলের থাকবে না বিজেপির চলে আসবে, মানুষ স্বাভাবিকভাবে অনেক মানুষ বাধ্য হয়ে সেদিন থেকে যাদের বিজেপিকে ভোট দেয় তারা বিজেপিকে ভোট দিবে। এই জায়গায় দাঁড়িয়ে যে অভিযোগটা উঠছে যে দলের লিডারদের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল এবং সেই জায়গায় তাদের ভূমিকার জন্য দল হেরেছে, দল সেটা পর্যালোচনা করবে। আমি হারের কারণ আমার কি মনে হচ্ছে সেটা আমি দলকে লিখিতভাবে জানাবো, দল আমি দলের প্রার্থী, দল আমাকে প্রার্থী হয়েছে বলে আমি বিধায়ক হয়েছিলাম, আবার দল দ্বিতীয়বার প্রার্থী করেছে, আমি আশাবাদী ছিলাম, গোগাড়ের মানুষ আশাবাদী ছিলেন যে আমি জিতব, এবং আমারও মনে হয়েছে কোথাও কোথাও ভূমিকা সঠিক ছিল না, ভূমিকা যদি একটু সক্রিয় হতো তাহলে আমি এই সিটটা বেরিয়ে যেতাম, অনেক কথা বলেছিল তারপরে সেটা করেনি, এবং
মানুষ এই 98,080 জন আমাকে যারা সরাসরি ভোট দিয়েছে এরা জানতো যে বিজেপি যেটা বলছে এটা করবে না। আর যে মানুষগুলোর সমর্থন আমাদের দিকে আসেনি সেই মানুষগুলোকে আমরা বোঝাতে পারিনি যেটা বিজেপি মিথ্যে বলছে, বিগত দিনও হয়নি আগামী দিনও হবে না, আমরা বোঝাতে পারিনি। এবং এই বিজেপি যেটা বলছে ভোটের আগে যে এগুলো যেটা বলেছে যে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে অমিত শাহ বলে দিয়েছে এগুলো জুমলা, এগুলো কোনো প্রতিশ্রুতি নয়, এই যে বলছে বিজেপি এটা মানুষের বোঝাতে হবে। তো বিজেপি এরকম অনেক কথা বলে, একদম ঠিক না, এটা আগামী দিনে আপনারা মিলিয়ে নেবেন, বিজেপি যেটা বলছে এটা আগামী দিনে করে কিনা। হ্যাঁ, বিধানসভা তারা জিতেছে, কিন্তু আজ দাদা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তার পুলিশ রাস্তায় দাঁড়িয়ে বছরের পর বছর তোলা তুলবে একটা গাড়ি থেকে 500 থেকে 600 টাকা হচ্ছে। আমার নজরে যখন যেটা এসছে আমি আমার বিধানসভা এলাকায় আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, আমি সেটা সরাসরি এসপির নজরে নিয়েছি, আমি সেটা যদি কোথাও এভাবে তো উপলব্ধি যাচ্ছে সেটা আপনারা দেখেছেন যে কুমারগঞ্জ রাস্তায় একটা কেস আপনার মিডিয়াতেও দেখিয়েছেন যে ডাকবাবুরা টাকা তুলছিল আমি বন্ধ করে এবং তার জন্য একজন ওসির মনে হয় পানিশমেন্ট হয়েছে। বর্তমানে তিনি আরামবাগ থানার সেকেন্ড অফিসার আছে, তার নাম সরাসরি বলেছিল যে ওসির পারমিশনে আমি টাকা তুলছি। এখন কি বন্ধ আছে মনে হচ্ছে? আমার পরে কোনো মানুষ আমাকে আর অভিযোগ করেনি, অভিযোগ করলে নিশ্চয়ই ব্যবস্থা, আমি দায়ী থেকে ব্যবস্থা নিয়েছি। এবং বর্তমানে যিনি বিধায়ক আমি চাইব তার কাছ থেকে মানুষের সমস্যা যাতে না হয়, ব্যবসাদারদের সমস্যা যাতে না হয়, তিনি রাস্তায় বেরিয়ে আমি যেভাবে কাজ করবো সেভাবে কাজ করবেন। হ্যাঁ, এই কাজগুলো তো জনপ্রতিনিধিদের কাজ, মুখ্যমন্ত্রী তো এটা সব দেখা সম্ভব নয়, আর এসপিও দেখা সম্ভব নয় কোথায় কী করছে। এসপি নজরে আসলে এসপি সব অ্যাকশন নেয়, যেটা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম। বঙ্কিম বিশ্বাস এসআই এই থানায় যখন ওসি ছিলেন তিনি ডাকবাবুকে টাকা দিয়েছেন, ডাকবাবু সরাসরি বলেছে তার নাম বলেছে, এসপি সরাসরি তাকে সরিয়ে দিয়েছে, তাকে রাখেনি, তারপরে তো অনির্দেশ দায়িত্বে আসবে। তো জনপ্রতিনিধিদের কাজ মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে কাজ করা, শুধু মাস গেল মাইনা তুলবো, বউ ছেলে মেয়ের ভরণ পোষণ করবো, ভালো মন্দ খাবো, পাঁচতারা হোটেলে যাবো, এটা জনপ্রতিনিধি, তাই জন্য মানুষ জনপ্রতিনিধিদের ভোট দেয়।